এটা ভাইরাল ভিডিও টোল প্লাজার শিলাদিত্য দাদাগিরি কত কিয় এই ঘটনা সিসিটিভিত বন্দী এই দৃশ্য ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াত সূত্রমতে 31 মেত সংঘটিত এই ঘটনা ডবকার টোল প্লাজার কাউন্টার এটাত প্রবেশ করেছে বিধায়ক শিলাদিত্যয় বাক বিতণ্ডাত লিপ্ত হয়েছে কাউন্টারের ভিতর থাকা কর্মচারীজনের সঙ্গে প্রথমে কম্পিউটার মনিটরটো প্রথমে উঠাই সোশালৈছে কর্মচারীজন তার পাছত টেবুলত থাকা টাকাবর সামরিছে বাহির দলিয়াই দিয়ার ভাবুকি দিয়ে পুনের টেবুলতে থাকছে কর্মচারীজন বিধায়কর মূর্তি দেখি ভয়ত পেপুয়া লাগিছে তার পাছত খঙেরেই বাহিরলে উলাই আহিছিল শিলাদিত্য শিলাদিত্যই কাণ্ড কিয় করিলে এটিও মুখ নাই কিন্তু রাজ্যিক বিজেপির পর আহিছে প্রতিক্রিয়া রাজ্যিক বিজেপির উপসভাপতি জয়ন্ত মল্ল বরুয়ার ভাষ্য বিধায়ক হলেও বেয়া কাম করলে হারি যাব নয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব চলি থাকা সরকারখনে বেয়া কাম করলে কাকো সাথ নিদিয়ে আর যদি সচাকই এনেকা ধরনের করবাত যি কামে আমার দলটুক সমাজখনক রাজ্যখনক ক্ষতি করে সেই কাম যুনে নকরক কিয় সি আমার বিধায়ক হোক আমার দলের নেতৃত্ব হোক দলের যাতে না থাকুক কিয় তাক ক্ষমা করা নহয় আর বিগত দিন সময় দেখিছে যে আমার দলের মানুষের করবাত যদি বেয়া কামত নাম উলাইছে তেও কিন্তু জেলের ভাত খাবলগা হয়েছে গতি আমার দলের ক্ষেত্রে একটা কথা মনত রাখব যে আমি কোনো কর্মীকে কোনো আমার দলীয় সতীর্থকে কোনো ধরনের বেয়া কাম করিবর কারণে অনুমতি প্রদান করা নাই অবশ্য বিধায়ক শিলাদিত্যয় নিজের কাণ্ড সন্দর্ভত কি স্পষ্টীকরণ দিয়ে সেয়াহে হব লক্ষণীয় ব্যুরো ইনপুটের সহযোগত নিউজ ডেস্ক প্রাগ নিউজ